তাহলে মোদ্দা কথা হচ্ছে যে এটা প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণ। তো এই গানটার ফুল ভিডিও চলে এসেছে। তো প্রথমে একটুখানি ওই ছোট প্রোমো বা ছোট টিজার টাইপের একটা গান এসেছিল, তো সেখানে প্রসেনজিৎকে দেখেছিলাম ক্যামিওতে। তো এবার গানটা বলতে পারেন পুরো গানটা চলে এসেছে, তবে গানটা কেমন হলো সেই নিয়ে কথাবার্তা বলবো। তো দেখুন গানটা ওই টুম্পা সোনা এই টাইপের যে গানগুলো হয়েছিল না, ওই টাইপের একটা ভাই মানে গানটা সত্যি কথা। এবং এখানে দেখানো হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফে প্রসেনজিৎ ঋতুপর্ণা, তো এদের বিয়েটা হচ্ছে এবং সেখানে গান বাজনা হচ্ছে এবং এই গানটা হচ্ছে প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা। গানটা যেরকম ভাবে শুরু হচ্ছে শুনছি ভালো লাগছে, তবে মেন যে ক্যাচি লাইনটা যেটা প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা ওটা শুনতে বেশ ভালো লাগে, ওইটা কিন্তু ক্যাচি লাইনটা বেশ শুনতে ভালো লাগে, মিউজিকটা ওখানটা বেশ ভালো। তবে আমার যেটা প্রবলেম মনে হয়েছে এই গানটাতে, এই গানটাতে একটা ভুল করেছে, এই গানটা দারুণ আইকনিক হতে পারতো, মানে গানটা দারুণ ব্যাপার হতে পারতো। তার কারণটা বলছি, এখানে যখন প্রসেনজিৎ যখন আসে মানে বুম্বাদা যখন আসে, তারপর থেকেই গানটা শুরু হয় চোখ তুলে দেখো না কে এসেছে। তো ওই গানটাকে আমার মনে হয় নতুন করে যে সিঙ্গারটা এই গেয়েছে ওইটা না করে যদি পুরাতন যখন ওই গানটা গিয়েছিল যত সম্ভব তখন বাবুল সুপ্রিয় গিয়েছিল, ওই যে মানে ওই ভার্সানটাকে যদি এখানে ইউজ করতো, যেমনটা দেখবেন ওল্লার কি আঁখ মারেতে একবার কুমার শানুর গানটাকে একটুখানি ব্যবহার করেছিল, মানে ওইরকমভাবে নতুন বিটে কিন্তু পুরাতন ভয়েসটাকে দিয়ে যদি করতো এই জিনিসটা কিন্তু দারুণ হতো, একটা নতুন ধরনের রিক্রিয়েট ভার্সন আমরা শুনতে পেতাম, কিন্তু সেই জিনিসটা করেনি। এটাই আমার সব থেকে মাইনাস দিক মনে হয়েছে, মানে খারাপ দিক মনে হয়েছে এই গানটা, ওখান থেকেই গানটা পড়ে যায় গানটা, মানে আমাদের সেই নস্টালজিক ফিলটা দেয় না, যে তখনকার ছোটোবেলা যে গানটা শুনতাম সেটা জাস্ট হচ্ছে বাট সেই ফিলটা দিচ্ছে না। এখানে উচিত ছিল ওখানে মেন যে সিঙ্গার গিয়েছে ওই গলাটাকে এখানে ইউজ করা বা তাকে দিয়ে নতুন করে ওইটুকু পোর্শনটায় তাকে গাওয়ানো, এটা সব থেকে বেটার হতো। এবং এখানে আপনারা দেখতে পাবেন ঋতুপর্ণার একটা ক্যামিও আছে ওই গানটাতে, দুজনে নাচছে। তো এই যে স্টেপটা খুবই ভাইরাল, প্রসেনজিৎ তো সব জায়গাতে গিয়ে প্রমোশন করছে। তো গানটা আমার ভালো বলতে গেলে ওই ক্যাচি লাইনটাই ভালো লাগছে, তাছাড়া সেরকম কিছু ভালো লাগছে না। চোখ তুলে দেখো না এটা, এই যে লাইনটা যেখানটা ছিল পুরোটা, তো ওখানটা অনেক বেটার করা যেতে পারতো, পুরাতন সিঙ্গারকে গাইয়ে বা সেই তখনকার ভয়েসটাকে তুলে এখানে রিক্রিয়েট করে একটু নতুন ধরনের বিটস লাগিয়ে যদি করতো আরেকটু বেটার হতো, ভালো লাগতো, সেটা আমাদের নস্টালজিক ফিলটা অন্তত দিত এবং সেই জিনিসটা অনেকটা চর্চায় থাকতো। তো এই জিনিসটা ওরা ভুল করেছে আমি বলবো, এটা একটা ভালো অপরচুনিটি ছিল। তো আপনারা কি বলেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো